এখনো দেখা হয়নি, কেন বলতো? এই খবরের কাগজে সমগ্র দেশ সমগ্র জাতির কলঙ্ক। কিরকম? রাজস্থানের একমত গ্রামে ষোড়শী বধুরূপ কানোয়ারকে তার ওই স্বামীর চলন্ত চিতায় পুড়িয়ে মারা হয়েছে। শুধু তাই নয়, আমাদের এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। রাজা রামমোহন রায় শস্য নিফতার কাটা মারিয়ে একদিন বন্ধ করেছিল, তাই এক শ্রেণীর স্বার্থপর মানুষের সহায়তা এবার পুনরায় মাথা চাড়িয়ে উঠতে দিলে চলবে না। আমি ভেবে আশ্চর্য হয়েছি, বললেন জীবন তো নাই, আগুনে পুড়িয়ে মায়ের মধ্যে কি এমন কৃতিত্ব আছে বলতো? তাছাড়া একবিংশ শতাব্দী পরবর্তী এসেও আজ আমরা কি এমন হিমনাতে ভুগছি? একবিংশ শতাব্দীর পাদপদীপে আমরা দাঁড়িয়ে আছি, আর এখন আমি ভাবতেও পারছি না, মনে হচ্ছে চারিদিক থেকে বর্বরতা নিষ্ঠুর কথা আমাদের সভ্যতার গোলা টিপে লড়তে আসছে। মনে হচ্ছে আমরা যেন 100 বছর পিছিয়ে গেছি। পিছিয়ে ছড়া না আমি বড়, আর এগিয়ে ছড়া না আমি হচ্ছে জীবন। তাই বলছি আমাদের কিছু অনেক আঘাত হয় পর জীবন করতেই হবে। আর সেটাই হবে তার উপযুক্ত শাস্তি।
Yeah.